তো একেও তো মানে আমি দেখতে পাচ্ছি না, এত আন্তর্জাতিক মানে এত যে পুরস্কার, বাংলাদেশি ছাত্ররা গেলেই আমি দেখলাম তো সে অনেকের তিলাওয়াত গুলো শুনি, যেখানে বাংলা অনেক দেশের 170-80-90 দেশের ইয়ে থাকে, সেখানে বাংলাদেশ ছাত্ররা এতগুলো পিছনে ফেলাইয়া যে কিভাবে এটা সম্ভব, এই সম্পর্কে হযরতের কাছ থেকে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আজকে আমাকে আমাদের সবাইকে এত সুন্দর একটি প্রোগ্রামে বসার তৌফিক দিয়েছেন। আহনাফ মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এরকম একটা কোরআনের অনুষ্ঠান, কোরআন বিষয়ে আলোচনা হবে এইরকম একটা অনুষ্ঠানে আমাকে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। সুন্দর একটি প্রশ্ন করেছেন যে বাংলাদেশের ছাত্ররা এত ভালো কিভাবে করে। আসলে আমার অভিজ্ঞতায় আমি দেখলাম যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এই অঞ্চলের হাফেজদের মান সারা বাংলাদেশের, সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ভালো। আর আফ্রিকার দিকে কিছু দেশ আছে, তারাও খুব ভালো মানের, আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে ভারত, পাকিস্তানের অনেক ভালো ভালো হাফেজ আছেন যারা ছোট বয়সী, অল্প বয়সী, এক বসায় কোরআনে পাকের তেলাওয়াত এক বসায় করে ফেলতে পারে, এত ভালো মানের হাফেজ। ইন্ডিয়াতে কিছু কিছু কম্পিটিশন আমি দেখেছি যে তারা শব্দ বলে দিলে বলতে পারে কোন 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 জায়গায় কি আছে, কিন্তু তাদের সাথে বাংলাদেশের পড়ার মানের যে পার্থক্যটা সেটা আমি দেখলাম যে ভারত এবং পাকিস্তানের সাথে পার্থক্য হচ্ছে পড়ার মানের দিক দিয়ে, উচ্চারণগুলো এবং একটা লাহেজাকে ফলো করা, এই পার্থক্যের কারণে ভারত পাকিস্তানের সাথে বাংলাদেশের পার্থক্য হয়ে গেছে। এবং এই জন্য লাহেজাকে বাংলাদেশে ফলো করা, আমরা যাকে এই সবচাইতে বেশি, পার্থক্যের কারণে ভারত পাকিস্তানের সাথে বাংলাদেশের পার্থক্য। যেই কারণে আমি জি বলেন। জি এই ব্যাপারে যার সবচাইতে বড় অবদান, বেশি অবদান, আপনারা জানেন বাংলাদেশের একজন বিখ্যাত হাফেজ আছেন, ওস্তাদুল কুরআ, ওস্তাদুল হুফাজ, শেখ আব্দুল হক সাহেব। ওনার কারণে আমি মনে করি এটাকে আসলে কেউ অন্যভাবে নিতে পারে, কিন্তু আমি বলবো যে ওনার কারণে আলহামদুলিল্লাহ উনি যে মেহনতটা করেছেন এই বাংলাদেশ, পাকিস্তান, ভারত বা অন্যান্য দেশের সাথে যে আমাদের পার্থক্যটা সৃষ্টি করেছেন, এটা সর্বপ্রথম যিনি এই ব্যাপারে উদ্যোগ নিয়েছেন সেটা হলো আমাদের শেখ আব্দুল হক সাহেব। ওনার মেহনতের কারণে আজকে বাংলাদেশে যে এই একটা সিস্টেম চালু হয়েছে, সারা বাংলাদেশ ব্যাপী একটা মেহনত শুরু হয়েছে যে কোরআনের মানকে আরো ভালো করতে হবে, এর পুরোপুরি দাবি রাখে, প্রশংসার দাবি রাখে আমাদের শেখ আব্দুল হক সাহেব। ওনার মেহনতের কারণেই আজকে বাংলাদেশের এই অবস্থান। তো আমি আশা করি যে যদি ভারতের ছেলেরা, ছোট ছোট বাচ্চারা, সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চারা, অনেক ভালো ভালো হাফেজ, তারাও যদি সেই রকম মেহনত করে আমরা যেভাবে করি, অবশ্যই ভালো করবে। কারণ এক সময় ভারত, পাকিস্তান, বাংলাদেশ একটা দেশই ছিল, আমরা এখনো সবাইকে একই দেশ মনে করি। আমি মনে করি তারা যদি মেহনত করে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। আর জাজাকাল্লাহ, কিছু? জাজাকাল্লাহ জি, জাজাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হযরত বলছিলাম যে এই যে ছাত্রগুলো আপনার কাছে আসে, প্রথমে যে ছাত্রগুলো আসে, যেমন এই নাজমুস সাকিবের আমি একটা ইন্টারভিউতে শুনেছিলাম যে তাকে কয়েকটা গ্রুপে দেওয়া হয়েছিল, যদিও সত্য হয়তো অনেকে জানে না, আমি শুনেছি এটা, কয়েকটা গ্রুপে তাকে দিয়েছেন, কেউ তাকে গ্রহণ করে না বা ঠিক হয় না। আসলে এই যে মেহনতটা আপনি, এই তরিকাটা জানতে চাচ্ছি আপনার, আমরা সোজাভাবে তরিকাটা জানতে চাচ্ছি, মানে কি রকমের মেহনত আপনি করান, কত টাইম পড়ান, কিভাবে পড়ান, ওই সম্পর্কে আমরা একটু ক্লিয়ার হবেন বিষয়টা। দেখেন, এই হেফজখানাগুলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, অন্য দেশগুলো ভিন্ন, এই দেশগুলোর ক্লাসের যে সময়সীমা, রুটিনটা, এটা কিন্তু একই। ফজরের আগে উঠে সবক দেয়, ফজরের পরে সাত সবক দেয়, তারপর 9টা পর্যন্ত বা 9:30 পর্যন্ত ক্লাস হয়, এরপরে একটু ঘুমের ছুটি দেওয়া হয়, তারপর উঠে গোসল করে, খাওয়া দাওয়া, এই আমোকতা শুনানি, এই যে একটা রুটিন, রাত 10টা পর্যন্ত একই আমার মনে হয়। আমি এরকমই আমার মনে হয়, আপনাদের দেশে এমনই, তাই না? জি জি পার্থক্য জি কি? দেখছো, জি পার্থক্য হলো বাংলাদেশের হাফেজদের, শিক্ষকদের মধ্যে এই ধরনের একটা চিন্তা আসছে যে আমি ভালো মানের হাফেজ তৈরি করব, আর আচ্ছা, ছাত্রদের ভিতরে এই ধরনের একটা স্পিড জাগাতে হবে যে আমি ভালো মানের হাফেজ হব। এই ব্যাপারটা জাগ্রত করতে পারলে আমি মনে করি ভালো হাফেজ হবে ইনশাআল্লাহ। আমার এই 27 থেকে প্রায় 28 বছরের এই শিক্ষকতা, এই অভিজ্ঞতায় আমি দেখতে পারলাম যে বাচ্চাদেরকে ধমকায়া, বাচ্চাদেরকে রাগ করে, শাসন করে সম্ভব না। বাচ্চাদেরকে আমার বুঝাইতে হবে যে বাবা, তুমি পড়লে তুমি ভালো হাফেজ হতে পারবা, তুমি যেখানেই যাও পৃথিবীর সেরা হাফেজ কেউ যদি তোমার সামনে এনে দেওয়া হয়, তুমি যদি না পড়ো সম্ভব না। আমি পড়বো, আমার আমি ভালো হাফেজ হতে পারবো, পড়বো না পৃথিবীর কোথাও হবে না। আমার এখানে যে সমস্ত ছাত্ররা ভর্তি হইতে আসে,
পড়াশোনা করতে আসে, সেক্ষেত্রে আমি তাদেরকে সব সময় বলি যে বাবারা, তোমরা যদি মনে করো যে এই মাদ্রাসায় আসছো তার মানে তোমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাবা বা ভালো মানের হাফেজ হয়ে যাবা, ব্যাপারটা সম্পূর্ণ ভুল। পড়বা, মেহনত করবা, আমরা যেভাবে গাইড করব গাইড অনুযায়ী চলবা, ভালো করতে পারবা, আর গাইড করবা না ভালো করতে পারবা না। তো এইটাই বাচ্চাদের ভিতরে আসলে একটা উৎসাহ জাগাতে হবে যে আমাকে ভালো হাফেজ হইতে হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ হযরত আপনাকে। আমাদের সাথে হাফিজ কারি মোলানা কামিল আহমদ সাহেব রয়েছেন। আপনার মাইকটা মিউট করে দেন, আপনার মাইকটা অফ করে দেন, আপনার এখান থেকে সাউন্ড আসতেছে, মাইকটা অফ করে দেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম আমাদের আন্তর্জাতিক উস্তাদ জি অনেকে লিখতেছে, সবাই আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের যদি কারো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আপনারা প্রশ্ন করবেন, আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ আমরা জানবো। তো হযরত, আমি জানতে চেয়েছিলাম যে ভারতে এরকমের কোন আপনার প্রতিক্রিয়া আসেনি, বাংলা ভারতের মধ্যে কোন প্রতিষ্ঠান, আপনি তো বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে খেদমত করতেছেন, ভারতে এরকমের কোন প্রতিষ্ঠান বা আপনি পরিচালনা করবেন, আপনার তত্ত্বাবধানে চলবে, এরকম কোন প্ল্যান আপনার কাছে আসেনি বা এরকম কোন ইয়ে আছে? দেখো, আসলে আমার খুব ইচ্ছা ছিল যে আমি ভারতে কিছু কাজ করব, কারণ আমাদের পাশের দেশ, হ্যালো, জি জি, আমাদের বলেন, পাশের দেশে আমরা কিছু কাজ করব, পড়ার মানটাকে সেই মানে তুলে নিয়ে আসব, সেই জন্য আমার খুব ইচ্ছা ছিল। কিন্তু আসলে ভিসা জটিলতার কারণে সেই ব্যাপারটা হয়ে উঠছে না। তারপরও যদি কেউ আমার সাথে সেভাবে যোগাযোগ করে, আমরা অনলাইনের মাধ্যমে গাইড করা, শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা, এগুলো চালিয়ে যাবো ইনশাল্লাহ। যদি আপনারা সেইভাবে উদ্যোগ নিতে পারেন, আমরা জুমের মাধ্যমে বা স্ট্রিমিয়ার্ডের মাধ্যমে যেভাবে সুবিধা হয় আমরা এই ব্যাপারটা চালিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এবং কেউ যদি মনে করে যে আমার তত্ত্বাবধানে সে ওখানে প্রতিষ্ঠান হেফজখানা চালাবে, সেক্ষেত্রে আমাদের সাথে পরামর্শ করলে আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে এগিয়ে যাবো। ধন্যবাদ ধন্যবাদ। এরকম অনেক আছে, যাই হোক, আমার কাছে কথা আসছিল, আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে ইনশাল্লাহ, আর খুবই আচ্ছা শীঘ্রই আচ্ছা আপনার সাথে আলোচনা করবো। ইনশাল্লাহ। অর্থাৎ আপনি এখন এখন পর্যন্ত কতটা কতটা দেশে বা আপনাদের ছাত্রগুলা কতটা দেশে গিয়ে ইয়ে করেছেন, ছাত্রগুলা যদি জানতে পারতাম আমরা, বা আপনি কতটা দেশ সফর করেছেন, তাদের সফরের কিছু উল্লেখযোগ্য কাহিনী আমাদেরকে একটু শুনান। যেমন আপনি আমি আসলে, বলেন বলেন হ্যালো বলেন, কি বলতে চাচ্ছেন? হ্যালো, আচ্ছা, কি এখানে যেন বলতে আপনার এখানে চাচ্ছেন আওয়াজ আসতেছে আপনি? কামিল আমি আহমদ সাহেব। দুঃখিত, আমার মোবাইলের অসুবিধার জন্য। জি, ও, আপনি একটু মিউট করে দিলে মানে হবে। আপনার মাইকটা বন্ধ করে দেন না। জি হযরত, আপনার মাইকটা বন্ধ করে দেন, হাফিজ কামিল আহমদ সাহেব, আপনার মাইকটা বন্ধ করে দেন, আপনার মাইকটা বন্ধ করে দেন। আলহামদুলিল্লাহ, আমরা পরে আপনাকে সুযোগ দিব কথা বলার জন্য, হযরতজির সাথে কথা বলা, উস্তাদজির সাথে আপনি পরে কথা বলার একটা সুযোগ করে দেব আপনাকে। একটু মাইকটা অফ করে দেন, মিউট করে দেন, আমি মিউট করে দিচ্ছি এখান থেকে। আপনি আপনারা এখান থেকে করে দেন। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। তো জি, হযরত, আমি প্রশ্নটা জানতে কি চাইছিলাম, করেছিলেন? আপনি এখন পর্যন্ত কতটা দেশ ভ্রমণ করেছেন, বা এই কোরআনের হাতিয়ারে আল্লাহ পাক আপনাকে কতটা দেশে ভ্রমণ করাইছে, বা ওই যে ছাত্রদেরকে হঠাৎ করে বলেন যে লেহজা বানাও, যেমন আমি একটা কোন জায়গায় একটা শুনছিলাম একটা ইন্টারভিউতে, যে তারা লেহজা বানাইলাই, এই রকমের যে সালাহিয়ত তাদের মাঝে কেমনে সৃষ্টি হয়, বা আপনার কিছু উল্লেখযোগ্য ঘটনা আপনি আসো, আপনার এইগুলো শুনতে চাই, কার পূজারি কিছু শুনতে চাই, অনেক দর্শকেরা এইরকম কমেন্ট করতেছে, আর আপনার কাছে যদি আলহামদুলিল্লাহ, আমি জানতে চাই। আসলে কয়টা দেশে গেছি এটা আসলে হিসাব করতে পারিনি। তো গত কয়েকদিন আগে আমি আমেরিকা গিয়েছিলাম, তখন সেখানে যাওয়ার সময় আমেরিকান এমবেসি থেকে আমার কাছে জানতে চেয়েছিল যে তোমার ট্রাভেল হিস্ট্রিটা আমাকে দাও, তুমি কয়টা দেশ সফর করছো, কি কারণে গেছো, এগুলো দাও। তো ওইগুলো হিসাব করতে গিয়ে দেখলাম যে আমার প্রায় 22টা দেশ সফর করা হয়েছে আলহামদুলিল্লাহ, এবং কোনো কোনো দেশ 11 বার 12 বারও যাওয়া হয়েছে, এমন অনেকবার, মানে এগুলো হিসাব করতে গিয়ে আমাকে হিমশিম খেতে হয়েছে, এত সিল মারা আলহামদুলিল্লাহ। তো আর ওই লাহাজার ব্যাপারে যেটা বলছেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশে বর্তমানে যে কম্পিটিশনগুলো হচ্ছে এবং যে সমস্ত সুরগুলো ফলো করা হচ্ছে, আমি দেখলাম এর বেশিরভাগ সুরই আমাদের মাদ্রাসার। নাজমুল সাকিব এক সুরে পড়তেছে আলহামদুলিল্লাহ, এটা সারা দেশব্যাপী, এটা নিয়ে এই সুরটা, জাকারিয়ার একটা সুর, আবদুল্লাহ মামুনের এক সুর, আমি দেখলাম যে যেখানে যাই এই তিনজনের সুরটাই সারা বাংলাদেশে এখন চলতেছে আলহামদুলিল্লাহ। জি জি তো জি, ধন্যবাদ। এই সুরগুলো নাজমুল সাকিবকে আজকে থেকে প্রায় 2013-তে বা 12, তখন নাজমুল সাকিব জাকারিয়া মামুনকে বসায় বসে আমি এই সুরটা মশকরাচ্ছিলাম, তখন এই সুরে, যেই সুরে মশকরাচ্ছিলাম এই সুরে সবচাইতে ভালো এগিয়ে গেছে নাজমুল সাকিব। আর জাকারিয়াকে আমি প্রথমে মাশারি বিন রাশেদের সুরটা ফলো করাইছিলাম, পরবর্তীতে শেখ আইয়ুবের সুরটা আমি তাকে ফলো করাইছি, শেখ আইয়ুব তারাবিতে যে সুরে পড়ে সেই সুরটা ফলো করার চেষ্টা করেছি। তো যখন আমি আবদুল্লাহ মামুনকে নিয়ে দুবাই যাই, তখন প্রতিদিন তাকে দিনের বেলা
রাতের বেলা কম্পিটিশন, দিনের বেলা বসে বসে আমি তার পড়া শুনতাম, মস্করাইতাম, প্রশ্ন পড়তাম। তখন বলতাম যে মামুন, তোমার যে সুরটা, এই সুরটা বেশি কমন হয়ে গেছে, বাংলাদেশে এটা খুব বেশি চলছে এবং এটা সুরটা মনে হচ্ছে বেশি ইয়ে হয়ে গেছে, নতুন কিছু করা যায় কিনা আসো। তো তাকে আধা ঘন্টা প্র্যাকটিস করানোর পর সে নতুন একটা সুরে পড়তেছে, আলহামদুলিল্লাহ এখন আপনারা অনেকেই জানেন আল্লাহ, আবদুল্লাহ মামুন যে সুরে পড়ে, ওইটা খুব অল্প সময়ের মধ্যে সে এটা ফলো করেছে। তো এটা গলার কণ্ঠে যদি সুর থাকে তাহলে সম্ভব ফলো করা, কেউ যদি গাইড করে। মাশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ, এরকম আপনার মতো এরকম ওস্তাদ পেয়ে ওরাও ধন্য, আর আমরাও আলহামদুলিল্লাহ আমরা ধন্য যে আলহামদুলিল্লাহ আপনাকে আজকে পেয়ে। জি হজরত, বলছিলাম আলহামদুলিল্লাহ আরেকটা কথা বলছিলাম হজরত, যে যারা আন্তর্জাতিক মানের যারা হাফিজ হয়েছে, তারা কি এই আমরা অনেকে মনে করে যে তারা মানে প্রথম দিকে মনে করে ভালো করে পড়তে পারতো, ভালো করে সুর বা ইয়াদ ছিল, এটা কি আসলে সত্য কিনা, বা প্রথমে তাদের অবস্থা কেমন ছিল উল্লেখযোগ্য আমরা একটু জানতে চাই বিষয়গুলো। কারণ অনেকে হিফজে হিফজে যারা ভর্তি হয়, যারা ভালো করে নাজিরা পড়তে পারে না বা হিফজের আমুকটা হয়তো বেশি দিতে পারে না, যে এই যে ইয়াদ যে স্মৃতি শক্তি গুলা যে এত বাড়ে, এর মূল কারণটা কি? এটা কি মেহনতের মাধ্যমে হয় না এমনি এমনি হয়ে যায়? এই বিষয়গুলো একটু যদি ক্লিয়ার করতেন। দেখেন, এই জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা খেয়াল করতে হবে, ওস্তাদের নিগরানি, ওস্তাদের পরিশ্রমটা বেশি লাগবে। ওস্তাদের নিগরানির কারণে একটা ছেলে তো উঠে আসে। এই নাজমুস সাকিব বলেন বা জাকারিয়া বলেন অথবা মামুন বলেন, তাদেরকে যদি তাদের ওস্তাদরা গাইড না করতো তাহলে ওরা হয়তো এই মানে উঠে আসতো না। এক সময় এরাও পড়ার মানটা দুর্বল ছিল, এগুলো আস্তে 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 পরিবর্তন হয়েছে। যেমন এখন আমরা যদি কোনো ছাত্রকে ভালো মানে ব্রেনি ছাত্র মনে হয় এবং গলার কণ্ঠস্বর ভালো হয়, তখন তার ভিডিওটা করে রাখি। এই বছরও আমরা সেটা করে রাখছি, অনেক ছাত্রের ভিডিও রাখছি, 3 মাস পরে দেখাবো যে দেখো তোমার আগের পড়া আর বর্তমান পড়া। ওস্তাদরা যদি গাইড করে তাহলে ভালো করা সম্ভব। এবং এখন অনেক ছাত্ররাই বের হয়েছে, তাদের মনে করে যে আমরা এমনি ভালো রেজাল্ট, আমাদের ব্রেন ভালো, আমরা করে ফেলছি। ব্যাপারটা এমন না, ওস্তাদের নেক নজর না থাকলে, ওস্তাদের নিগরানি না থাকলে আসলে উঠে আসাটা কঠিন ব্যাপার। ধন্যবাদ। এখানে একজন কমেন্ট করেছে, আমি কমেন্টটা এখানে উপরে শু করতেছি, ওটা একটু দেখেন। এখানে একবার জানতে চেয়েছেন যে উস্তাদজির কাছে জানতে চাই যে বাংলাদেশের স্টুডেন্টস সারা পিএইচপি কোরআনের আলোতে ইন্ডিয়ান স্টুডেন্টস এর নেওয়া যায় কিনা, বা করতে পারে তো করতে গেলে সাকসেসফুল হতে, এই ব্যাপারে কি বলছেন আমি বুঝতে পারছি না। এখানে বাংলাদেশের পিএইচপি কোরআনের আলো যে একটা, জি বলেন। আমি যেটা উনি যেটা বলতে চাইছেন আমি বুঝতে পারছি, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রতিযোগিতা হয়, পিএইচপি কোরআনের আলো, আরটিভিতে একটা হয়, বাংলা ভিশনে একটা হয়, বিভিন্ন টিভি চ্যানেলে অনেকগুলো প্রতিযোগিতা হয়। তো ওইটার কথা জানতে চাচ্ছে যে বাহিরে থেকে আসা সম্ভব কিনা। তো আমি আসলে এটার উত্তরটা এই মুহূর্তে দিতে পারছি না, আমি তাদের সাথে কথা বলতে হবে। এই বছরও আমি পিএইচপি কোরআনের আলোর বিচারক ছিলাম, তো আমি তাদের সাথে কথা বলে জানতে পারবো যে তারা বিদেশিদের জন্য এই অপশনটা খোলা রাখছে কিনা। আর আরেকটা কথা জানিয়ে রাখছি, আমরা ইনশাল্লাহ একটা কম্পিটিশন করার চিন্তা ভাবনা করতেছি, যেটাতে ইনশাল্লাহ বাইরে থেকে আমরা নেব, মাশাআল্লাহ ওইটা ইনশাল্লাহ আমি জানিয়ে দেওয়া হবে। আমার ফেসবুক পেজ যেটা আছে হাফেজ কারি নাজমুল হাসান, এটার সাথে অ্যাড থাকবেন, ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন। জাজাকাল্লাহ জাজাকাল্লাহ। আমাদের সাথে আমাদের কমেন্ট দেখতে পাচ্ছি, হযরত মাওলানা আমার প্রিয় উস্তাদ এটিএম জাকারিয়া কাসিম সাহেব হাফিজাউল্লাহ, মাশাআল্লাহ লিখছেন, হযরত আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের লাইভ উপভোগ করতেছেন, আপনারা যেন টাইমলাইনে শেয়ার করেন, যাতে করে আরো কিছু ভাইয়েরা, আরো কিছু মানুষেরা যাতে করে হযরত উস্তাদদের কাছ থেকে বিষয়গুলো জানতে পারে, পরামর্শ নিতে পারে। যারা বিভিন্ন হিফজখানা চালাইতেছেন, তারা যেন সঠিক পরামর্শ পেতে পারেন। কারণ সবারই তো ইচ্ছা আমার ছাত্র যেন ভালো আন্তর্জাতিক নাম করে, ভালো মানের হাফিজ হয়, সবার ইচ্ছা, কিন্তু এরকম মেহনত করতে হবে, এরকমের তাদের পিছনে যে তাদের মধ্যে সালাহিয়ত যেটা, এটা তরবিয়ত করতে হবে এরকমের। জি হযরত, আপনার কাছে আমার আর একটা প্রশ্ন হচ্ছে গিয়া, যে যারা এই যে আন্তর্জাতিক মানের যে যারা যে ইয়ে হয়, যেটা মানে মুসাবাকা যেটাকে বলা হয়, পরীক্ষা বা যেটাকে বলা হয়, এটা বাংলাদেশের এটা পরীক্ষা মানে বেশি কঠিন হয় না আন্তর্জাতিক মানেরটা কঠিন হয়, বা আন্তর্জাতিক মানে কিরকম প্রশ্ন থাকে এই সম্পর্কে যদি একটু বলতে? এটা আসলে অন্যদের মতামতের সাথে আমার মিলবে কিনা আমি জানি না। আমি মনে করি বাহিরের প্রতিযোগিতার চাইতে বাংলাদেশের প্রতিযোগিতাটা কঠিন বেশি হয়। এই জন্য বলবো যে বাংলাদেশে যেই প্রতিযোগীরা অংশগ্রহণ করে, 100 বা 150 বা 200 ছাত্র বা 250 ছাত্র অংশগ্রহণ করে, এর মধ্যে বেশিরভাগ ছাত্রের পড়ার মান খুব ভালো। বাহিরে যে প্রতিযোগিতাটা হয়, 100 বা 102 বা 105 110, যে কটা দেশই আসে, এর মধ্যে হয়তো 20টা 25টা পাওয়া যাবে যারা ভালো মানের, কিন্তু বাংলাদেশের 200-300 হাফেজের মধ্যে সবগুলোই ভালো মানের,
প্রায় বেশিরভাগই বিনা লক্ষ্যে পড়ে ফেলে আলহামদুলিল্লাহ। আচ্ছা এবং সবচেয়ে মজার ব্যাপার, বাংলাদেশে যে ছেলেটা 100 নম্বর হয়, এটা আমার কথা, আমার মনে হয় বাংলাদেশে যে ছেলেটা 100 নম্বর হয় সেও বাইরে গিয়ে ফার্স্ট হওয়ার মতো যোগ্যতা রাখে। অনেক ভালো ভালো ছেলে আছে যারা বিদেশে যাওয়ার সুযোগ পায় না, কারণ তার আগের গুলো আরো ভালো, কিন্তু তারাও বাইরে গিয়ে ভালো রেজাল্ট করার মতো যোগ্যতা আছে। জি জি, ধন্যবাদ ধন্যবাদ জি। হজরত মৌলানা হাফিজ কামিল সাহেব, আপনি কিছু প্রশ্ন করতে চাইলে হজরতের কাছে কিছু জানতে চাইবেন, জি আপনার আপনি বলেন কিছু। উনি আসামের একটা মাদ্রাসার মানে প্রতিষ্ঠাতা পরিচালক, উনি একটা হিফজখানা চালাইতেছেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হজরত কামিল হাফিজ কামিল সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কিছু প্রশ্ন চাইলে হজরতের কাছে মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা লাইভ যে বা যারা যেখান থেকে দেখছেন অশেষ অশেষ ধন্যবাদ। তোর সঙ্গে শ্রদ্ধেয় আলী আকবর আল আহনাফ মিডিয়ার পরিচালক, অনেক তাকেও ধন্যবাদ। আমি হুজুর সাহেব কারি নাজমুল হাসান সাহেব হুজুরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আমরা তো একটা মাদ্রাসা আমি চালাইতেছি, তে মাদ্রাসার হাফিজ গুলা যে আমরা তো মেহনত করতেছি, কিন্তু মেহনত করলেও এই হাফিজ গুলার পুরা মানে মুকম্মল হাফিজ বা আন্তর্জাতিক হাফিজ কিভাবে বানানো যায়, এটা নিয়ে আপনার কাছে আর কি আমি একটা মানে পরামর্শ চেয়েছি। আপনারা তো বাংলাদেশে অনেক হাফিজ সাহেব হল দেখছি আন্তর্জাতিক হাফিজ বনয়ন, কিন্তু আমরা আসাম বনয়ন কিন্তু মেহনত চালানির পরেও পুরা মুকম্মল বনয়ন না, এইটা পরামর্শ আপনার মশওয়ারা চাইতেছি যে আমরা কিরকম মেহনত করলে বা কত সময় মেহনত করলে কিলা মেহনত করলে পুরো আন্তর্জাতিক ভাবে হাফিজ বানানো যায়, ওটার লাগে আপনার কাছে পরামর্শ চাই। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার, ধন্যবাদ, পরামর্শ সুন্দর প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ। তো উস্তাদ জি, হাফিজ কামিল আহমদ স্যার, আপনার মাইকটা মিউট করে দেন, আপনার এখান থেকে আওয়াজ আসতেছে, মাইকটা আপনি মিউট করে দেন, মাইকটা শুধু মিউট করে দেন। আর এই বিষয়ে কারি নাজমুল হাসান স্যার কথাগুলো শুনতে পেরেছেন কি জানিয়েন না? জি শুনতে পারছেন? শুনতে পেরেছেন, শুনতে পেরেছেন। আপনার মাইকটা মিউট করে দেন, আপনার মাইকটা মিউট করে দেন, আপনার এখান থেকে আওয়াজ আসতেছে বারবার, আপনার মাইকটা মিউট করে দেন। হাফিজ নাজমুল হাসান সাহেব, আপনি একটু মানে ক্লিয়ারলি আলোচনা করবেন, খোলাখুলি ভাবে মানে আলোচনা করবেন যে কিভাবে মেহনত করা যায়, কত সময় দেওয়া যায়, খোলাখুলি ভাবে আলোচনা করবেন। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রশ্নটা খুব সুন্দর এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজকে থেকে প্রায় 20-22 বছর আগের কথা, তখন বাংলাদেশে ওস্তাদ কারি সাহেব ছিলেন হাতে গোনা কয়েকজন, হাফেজ আব্দুল হক সাহেব আরও কয়েকজন ছিলেন, হাফেজ ইদ্রিস সাহেব। আমি তখন আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক পর্যায়ে নিজে বিদেশে পুরস্কার পেয়েছি। আসার পরে অনেকে আমাকে বলতো, ভাই নিজে তো ভালো মানের হাফেজ হয়েছেন, কিছু ছাত্র তৈরি করা যায় কিনা, এখন সেই মানের কিছু ছাত্র তৈরি করেন। তো তখন আমার ভিতরে একটা চিন্তা আসছে যে আসলে কথাটা তো ঠিকই, আমি নিজে ভালো মানে কেরাত পড়া শিখতেছি এবং কারি হিসেবে পুরস্কার পেয়েছি, এখন আমার কিছু ভালো মানের ছাত্র তৈরি করা দরকার যারা আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার পেতে হবে এমন না, ওই মানের জন্য হয়ে যায় আলহামদুলিল্লাহ, ভালো মানের হাফেজ যেন হয়ে যায়। তো তখন থেকে আমার ভিতরে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে আমি ভালো মানের ছাত্র তৈরি করব। তো তখন থেকে মেহনত করতেছি, আমি আমার ছাত্রদের মধ্যে যে জিনিসগুলো করি সেটা হলো শুরু থেকেই কায়দার ছাত্র যারা তাদেরকেই মশকে আওতায় নিয়ে আসি। আমরা সাধারণত হেফজখানায় যারা হাফিজি পড়ে তাদেরকে মশক করাই, অক্ষর উচ্চারণগুলো করাই। তো আমি আমার বাচ্চাদেরকে
কায়দা থেকে মশকরায়, নাজেরায় যারা পড়ে তারাও মশকে পারদর্শী হয়ে যায়, যাতে করে হেফজে গিয়ে তাদের আর কষ্ট করতে না হয়। আর আপনাদের ভারতের যে অবস্থা, ভালো পড়তে পারে, 30 পারা এক বসায় পড়ে ফেলতে পারে এমন হাফেজ কিন্তু অনেক আছে, কিন্তু উচ্চারণগত ভুলগুলো, মাখরাজ সিফাতের আদায়গুলো সুন্দর হয় না এবং একটা লাহেজাকে ফলো করতে পারে না। আরেকটা ব্যাপার হলো কোন সুরটাকে আন্তর্জাতিক পর্যায়ে মানে ইয়া হিসেবে মানে প্রতিযোগিতার মান হিসেবে ধরে, এটাও আমরা বুঝি না, যার কারণে দেখা যায় যে এমন কিছু সুর আমরা ফলো করি যে সুরগুলো বাহিরে পছন্দ করে না। এইগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে। হাফেজ খলিল হসরি, কারি খলিল হসরি, সিদ্দিক আল মিনশাওয়ি, তারপর শেখ আইয়ুব, এই জাতীয় তেলাওয়াতগুলো বেশি বেশি ফলো করবেন। বিশেষ করে সিদ্দিক আল মিনশাওয়ির তেলাওয়াতটা ফলো করবেন। এই সুর, এই লাহেজাটা ফলো করতে গেলে অনেক সুরের প্রয়োজন হয় না। আল্লাহ পাক সবাইকে কিন্তু সুর দেননি, কেউ অনেক ভালো সুরের অধিকারী, আবার কাউর কণ্ঠ সুন্দর না। তো মিনশাওয়ির সুরে পড়তে গেলে অনেক সুরের প্রয়োজন হয় না, সোজা পড়লেও পড়া যায়। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল। সোজা এই সুরটাও ভালো আলহামদুলিল্লাহ। তো আপনারা সর্বপ্রথম যে জিনিসটা করবেন, বাচ্চাদেরকে সবকটা শোনার চেষ্টা করবেন ফজরের আগে, এটা তো মনে হয় করেন। তারপর সাত সবকটা নাস্তার আগে করে ফেলবেন, 7টার আগে। তারপর আমক্তার যে সময়টা দেন, এই যে রুটিনটা, এটা কিন্তু সবগুলো রুটিন একই, প্রত্যেকটা ক্লাস ছুটির আগে নামাজের ছুটি দিচ্ছেন, 5 মিনিট আগে ছুটি দিয়ে দিবেন, দিয়ে ক্লাস থামায় দিয়ে একটা ছাত্রকে দাঁড় করায় দিবেন, এই দাঁড়াও, দাঁড়া, একটা প্রশ্ন করে দিবেন, এখান থেকে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন, পড়ো এখান থেকে। সে দাঁড়ায় সবার সামনে পড়বে, এতে করে এই বাচ্চাটার সাহস হবে। আবার নাস্তার ছুটি দিবেন, নাস্তার ছুটি দেওয়ার আগে ক্লাস থামাই দিবেন, থামাই দিয়ে এই মাথা থেকে একজন ওই মাথা থেকে একজন দাঁড়া করে দিবেন, একটা ওরে প্রশ্ন করবেন, একটা ওকে প্রশ্ন করবেন, এতে করে বাচ্চাদের সাহস বাড়বে। অনেক বাচ্চাদের ভালো ইয়াদ আছে কিন্তু সোয়াল করলে পড়তে পারে না, এটার কারণটা হলো আমরা তাদেরকে প্রশ্ন করার অভ্যাস করাই না। এই জন্য যখনই বাচ্চাদেরকে ক্লাস ছুটি দিবেন, ছুটি দেওয়ার আগে একটু আগে ছুটিতে দিবেন, 5-7 মিনিট আগে, দিয়ে একটা সোয়াল পড়ে তারপর ছুটি দিবেন, এতে করে বাচ্চারা সবার সামনে দাঁড়ায় যখন পড়বে তাদের ভয়টা কমবে। সাপ্তাহিক প্রতিযোগিতা বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার দিন একটা প্রতিযোগিতা ছোট আকারে করেন, বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিছু কিছু পুরস্কারের ব্যবস্থা রাখতে পারেন। এই প্রতিযোগিতামূলক ব্যবস্থাগুলো রাখতে হবে, শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতার ব্যবস্থা করেন। আপনার মাদ্রাসায় 50 জন ছাত্র আছে, হেফজখানায় 4টা গ্রুপ আছে, 4টা শিক্ষক আছে 50 জনের জন্য, এই 4 জনের মধ্যে প্রতিযোগিতা লাগাই দিবেন, কার ছাত্ররা ভালো করে, ওই ছাত্রকে, ওই শিক্ষককে একটা সামান্য একটা পুরস্কারের ব্যবস্থা করলেন। কারণ মাদ্রাসাগুলোর আর্থিক অবস্থা ভালো থাকে না, যে জন্য অনেক বড় কিছু করবেন এটা সুযোগ হয় না, সেই জন্য ছোটখাটো পুরস্কারের ব্যবস্থা রাখেন। শিক্ষকদের মাস শেষে একটা বোনাসের ব্যবস্থা করে দেন, অল্প একটা, শিক্ষকরা খুশি হয়ে যাবে। ছাত্রদের মধ্যে একটা পুরস্কারের ব্যবস্থা রাখেন, যে কোন উস্তাদের গ্রুপটা ভালো, আমাদের গ্রুপ আজকে চ্যাম্পিয়ন হয়েছে, এটা যেন ছাত্রদের মধ্যে আসে, শিক্ষকরা যেন বলতে পারে যে এই সপ্তাহে আমার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, এই মাসে আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, এরকম কিছু প্রতিযোগিতামূলক ব্যবস্থা রাখেন। আর আপনারা আপনাদের যেই শহরে যেখানে থাকেন, আপনারা যেই ইয়েতে থাকেন, আপনারা ওই এলাকার মধ্যে মাঝে মধ্যেই হেস প্রতিযোগিতার আয়োজন করেন বিভিন্ন মাদ্রাসা নিয়ে, ছোট আকারে পুরস্কার দেন, অসুবিধা নাই, কিন্তু প্রতিযোগিতামূলক কিছু ব্যবস্থা রাখেন, তাহলেই দেখবেন এখন তো অনেক সুযোগ হয়েছে অনলাইন প্রতিযোগিতা করার,
সামান্য পুরস্কারের ব্যবস্থা রেখে প্রতিযোগিতার আয়োজন করবেন, ঘন ঘন করবেন, তাহলে বাচ্চাদের মধ্যে প্রতিযোগিতামূলক চিন্তা ভাবনা আসবে। আর বাচ্চাদেরকে অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করাবেন, এইটা বলবেন যে তোমাকে আন্তর্জাতিক মানের হাফেজ হইতে হবে, পুরস্কার পাইতে হবে, পুরস্কারটাই যেন লক্ষ্য না হয়ে যায়। আমি পুরস্কার পাবো, আন্তর্জাতিক মানের হাফেজ হব, এমন যেন চিন্তা মাথার মধ্যে না আসে। আমাদের চিন্তা থাকবে এমন যে আমরা ওই মানের হাফেজ হবো, আলহামদুলিল্লাহ এর মধ্যে যদি পুরস্কার পেয়ে যায় আলহামদুলিল্লাহ, কিন্তু ওইটা যেন আমাদের লক্ষ্য না থাকে। এইটা শিক্ষক এবং ছাত্রের দুইজনেরই চেষ্টা করে এই পর্যায়ে উঠে আসতে হবে। জি, আর কিছু প্রশ্ন? জি, ধন্যবাদ হজরত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খোলাখুলি ভাবে আলোচনা করছিলেন যে ছাত্রদেরকে কিভাবে মেহনত করাইতে হবে। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাচ্ছি, আমোক্তা আমোক্তা যেটা আর হুজুর, সমোক্তারা, আমোক্তা আর বাচ্চারা যদি মানে মাদ্রাসা বাঙ্গা দেয়, এটা মানে শাসন করতে গিয়া কিরকম মানে তারা সিস্টেম করলে ভালো হইব, বা বাচ্চারা কিরকম, বেশি তো বাঙ্গা দিলায়, বাচ্চারা বাঙ্গা হ্যাঁ দেওয়ার পরে তারা কোন লাইনে মানে দেখেন, শাসন করলে জিনিসটা কাজও লাগবো, আপনারা তো অভিজ্ঞতা আছে, গতিকে আপনার কাছে জানতে চাই আর। দেখেন আমার এই অভিজ্ঞতায় আমি যতটুকু বুঝেছি, বাচ্চাদেরকে শারীরিকভাবে শাসন করা বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে, এটা করাই যাবে না। এটা ছিল, আমরাও শাসন, আমাদের ওস্তাদরাও আমাদেরকে অনেক শাসন করেছে, আপনারাও ওই ধরনের অবস্থায় এই পরিস্থিতি ছিলেন, কিন্তু এখন আর আগের দিন অনেক পার্থক্য, দুনিয়া এখন পরিবর্তন হয়ে গেছে। এখন বাচ্চাদেরকে চাপ দিয়ে পড়াবেন, ওই দিন চলে গেছে, ওই দিন চলে গেছে। এখন বাচ্চাদেরকে বোঝের মাধ্যমে পড়াইতে হবে, তার ভিতরের তার মেজাজের পরিবর্তন আনতে হবে, তাহলেই সম্ভব। বাংলাদেশের আমি তো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ঘুরি, মাদ্রাসাগুলো ঘুরি, সব জায়গায় একই অবস্থা, বাচ্চারা পড়তে চায় না, বাচ্চারা বাসায় চলে যায়, গার্ডিয়ানরাও মানতে চায় না, গার্ডিয়ানরাও নিয়ে যায়, সেই সাথে পিছনের পড়া ইয়াদ নাই, পড়তে চায় না, ক্লাসে বসে থাকে, এই এগুলো সব জায়গার অভিযোগ। এখন আমরা যেটা করতে হবে সেটা হলো বাচ্চাদেরকে বোঝের মাধ্যমে পড়াইতে হবে, মেজাজের পরিবর্তন আনতে হবে। দেখেন আপনি মনে করেন আমার মাদ্রাসায় চাকরি করেন, আমি কামিল সাহেবকে বলছি যে আপনি আমার মাদ্রাসায় চাকরি করেন, আমি আপনাকে ফোন দিলাম বা আমি আপনাকে ডাক দিলাম, এই কামিল সাহেব কি পড়ান আপনি, আপনার ছাত্রদের পড়ার কোনো মান নাই, আপনার ছাত্ররা পড়াশোনা ইয়াদ নাই, কিছু না, কি পড়েন আপনি, ক্লাসে বসে কি করেন, ধমকাইলাম আপনাকে, আপনার কাছে কিন্তু খারাপ লাগবে। আপনাকে যখন আমি ধমকাবো তখন আপনার ব্রেন কিন্তু স্বাভাবিক অবস্থায় থাকবে না, আপনার কাজের গতি যদি 80% থাকে নেমে আসবে ধমক খাওয়ার সাথে সাথে 40-এ, ঠিক না? মানে মানসিক ব্যাপারটা এমন একটা পর্যায়ে থাকে যে আমাকে ধমক দিছে হুজুর, আমি যদি দোষীও হই তারপরেও আমার কাছে ভালো লাগবে না যে আমাকে ধমকাইছে হুজুর, মনটা খারাপ থাকবে কিছুক্ষণ, তখন আমার কাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব না। বা আমি ক্লাসে পড়াচ্ছি তখন একটা ফোন আসলো, কামিল সাহেব আপনার তো বউ অসুস্থ অথবা বাবা অসুস্থ অথবা মা অসুস্থ, আপনার কাজের গতি এখান থেকে নেমে এখানে এসে পড়বে, জি ভাল লাগবে জি না, আপনার ভাল লাগবে না, তখন মন চাইবে যে কখন আমি বাসায় যাব, কখন বাসায় কথা বলবো, কি করবো, এই একটা টেনশন কাজ করবে, তাই না? মানুষের ব্রেনটা এমন একটা জিনিস। এই কথাটা আমি এই জন্য বললাম যে আমাদের মেজাজের পরিবর্তন আনতে হবে, আমাদেরকে একটা ধমক দিলে ভাল লাগে না, আমাদের একটা ফোন আসলে আমার সবকিছু কাজ সবকিছু থেকে মনটা চলে যায়। তো আমরা বাচ্চাদেরকে শাসন করি, কেমন শাসন করি এটা বললাম না, তখন বাচ্চাদের কাছ থেকে আমি ভালো কিছু কেমনে আশা করি বল, এই চিন্তাটা আমরা করি না। আমরা বাচ্চাদেরকে শাসন করে যেটা আদায় করার চেষ্টা করি, যতটুকু আদায় করি তার চাইতে কয়েক গুণ বেশি আদায় করতে পারবো যদি তার মেজাজের পরিবর্তন আনতে পারি। আমাদের আকাবেররা, আমাদের আলেমরা আগের দিনের যারা ছিল তাদের মেজাজ ছিল ভিন্ন, আর আমাদের বর্তমান ছাত্রদের বা আমাদের শিক্ষকদের মেজাজ কিন্তু ভিন্ন। আগের দিনে আমাদের অবস্থাটা এমন ছিল যে আমরা হুজুরদের জুতা দেখলে জুতাটাকে সোজা করে রেখে একটু যাতে পায়ে না লাগে সেভাবে যাইতাম, আর এখন দিনে জুতাটা ফালাই দেয়, লাঠি দিয়ে ফালাই দেয় ছাত্ররা, তাই না? মেজাজের পরিবর্তন হয়ে গেছে। তো আমাদের বাচ্চাদেরকে কৌশল করে বাচ্চাদেরকে শিখাইতে হবে। দেখেন আমরা ছোটকালে দেখছি যে সালাম দিয়ে যদি ক্লাসে না ঢুকি ওস্তাদ বলতো কিরে সালাম দিলি না কেন, আবার বাইরে আবার সালাম দিয়ে ঢুক, এমন হয়েছে না আপনারা পড়ছেন কে জানি না, আমি ব্যক্তিগতভাবে অনেকবার ওস্তাদের কাছে ধরা খাইছি, এই সালাম দিয়ে আসো, শিখানোর জন্য এটা করছে, কিন্তু এখন আর সেই সিস্টেম নাই।
এখন আপনার বাচ্চাদেরকে আপনার সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। ছাত্রদেরকে আমরা সালাম দেব। আমরা ওস্তাদদের খেদমত অনেক করেছি, কিন্তু এখন ওই আশা করে বসে থাকা যাবে না। মাদ্রাসার আসবাবপত্র কাজ কাম আমি নিজে করার চেষ্টা করব। আপনি যখন কাজগুলো করা শুরু করবেন, তখন দেখবেন যে বাচ্চারা দৌড়ে আসবে, এই এটা কাজ করো, বাচ্চারা এটাকে ওয়ার্ডার মনে করবে। আর আপনি যখন শুরু করবেন, তখন বাচ্চারা দৌড়ে আইসা খেদমতের নিয়তে কাজ করবে। এই কৌশল করে করে বাচ্চাদের ব্রেনের পরিবর্তন আনেন, তাহলে পড়ানো সম্ভব হবে, সহজে বাচ্চারা পড়বে এবং তাদের ভিতরে একটা আগ্রহ তৈরি হবে। আর মারবেন, পিটাবেন, শাসাবেন, এই না পিটে না পড়লে কিন্তু মায়ের দিমু, এগুলো বলবেন। এই দিন চলে গেছে, বাচ্চারা আমার আপনার চাইতে অনেক ফাস্ট। আপনি যদি ক কোন হ্যাঁ কবি কলকাতা, বুঝতে পারছেন? জি জি এই জন্য হজরত, বাচ্চাদেরকে এখন বোঝার মাধ্যমে পড়াইতে হবে। জি হজরত, আর একটা বিষয় জানতে চাচ্ছিলাম আপনার কাছে। আপনি যেটা বলছিলেন শাসনের ব্যাপার, এটা তো ইসলামেও নিষিদ্ধ যে ছোট ছোট জি বাচ্চাদের গায়ে হাত উঠানো, এটা ইসলামেও নিষিদ্ধ, যদিও অনেকে না জানে। আর অবশ্যই ছোট ছোট হিফজখানাতে এই বিষয়গুলো বেশি হয়, আমরা জানি জি এই বিষয়গুলো, যে শাসন করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন যে মাসুম বাচ্চাদের গায়ে হাত উঠানো বা তাদের দ্বারা ইয়ে করা। হজরত আর একটা বিষয় হচ্ছে, আমাদের মিডিয়াতে একটা জিনিস মাঝে মধ্যে হারে ভাইরাল হয়, যে একটা শিক্ষক যেমন বাংলাদেশে ভারতে বিভিন্ন মাদ্রাসা গুলার কেউ একটা ভিডিও করে ছেড়ে দেয় যে ছোট ছোট বাচ্চাদেরকে এত নির্যাতন করা হয়, যারা দেখিয়া মানে সাধারণ মানুষগুলা উলামাদের প্রতি বা এই হিফজখানার যে উস্তাদের প্রতি এমন একটা ইয়ে, কিভাবে একটা প্রতিজ্ঞা তাদের মধ্যে বা আবেগের প্রতি খেলা হয়ে যায়, এই তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এই যারা বিভিন্ন মাদ্রাসার শিক্ষক গুলা আছে ছোট ছোট বাচ্চা হয়তো, আর এই ডিউটির ব্যাপারে আমার কিছু মনে হয় একটু কমানো দরকার, কারণ একজন হিফজের শিক্ষকের মানে ডিউটি বেশি হয়ে যায় আমার তো মনে হয়। 24 ঘন্টাই তো ডিউটি, এই ডিউটি কিছু কম করা যায় না? বা এরকম আর কিছু সাজেকশন কি হ্যাঁ, দিবেন একটা আমরা একটা উলামাদের? সুন্দর একটা পরামর্শ আপনি একটা সুন্দর একটা ইয়ে করছেন যে ডিউটি কমানো যায় না। তো এটা নিয়ে আসলে আমাদের আলোচনা করার সময় হয়েছে। বর্তমান যে অবস্থাগুলো চলতেছে এই এগুলোর যে মূল কারণ, দেখেন একটা ব্যাপার আমি বলি আপনাকে, আমরা মাদ্রাসা, আমার মাদ্রাসায় প্রায় 1000-এর মতো ছাত্র আছে বা 1100 হবে। তো দেখেন মাশাআল্লাহ 1100 ছাত্রকে কন্ট্রোল করা কত কঠিন ব্যাপার। এই গার্ডিয়ানরা যখন ফোন দেয়, এই যে এখন মাদ্রাসা বন্ধ, গার্ডিয়ানরা আজকেও আমাকে ফোন দিচ্ছে যে হুজুর কবে মাদ্রাসা খুলবেন, বাসায় তো জ্বালায় ফেলায় এরা। তখন আমি বলি দেখেন, একটা বাচ্চা দুইটা বাচ্চাকে আপনি কন্ট্রোল করতে পারেন না, একটা বাড়ি দিলে আপনারা এমন করেন, এখন দেখেন একটা বাচ্চাকে কন্ট্রোল করতে পারেন না, আমাদের শত শত বাচ্চারা কি অবস্থা সৃষ্টি করে মাদ্রাসার মধ্যে, তাদেরকে মাঝে মধ্যে বিরক্ত হয়ে দু একটা বাড়ি দিয়ে ফেলে। আমি বাড়ির সাপোর্ট করতেছি না, শাসনের ইয়ে শারীরিক যে নির্যাতনটা করে এটা সাপোর্ট করি না, আমি বলতেছি আসলে বাচ্চারা অনেক বেশি জ্বালাতন করে। এই জন্য আমার মনে হয় আপনি যে কথাটা বলেছেন এটা আসলে খুব জরুরি। আমরা ইনশাআল্লাহ লকডাউন শেষ হইলে আমরা আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য হাফেজ যারা আছেন, শেখ আব্দুল হক সাহেব এবং অন্যান্য যারা আছেন, সবার সাথে বসে আমরা এটা নিয়ে কি করা যায়, যে শিক্ষকদের চাপটা কমানো যায় কিনা, এদের ডিউটিটা কমানো যায় কিনা, এটা একটা ভালো পরামর্শ, এটা চিন্তা করা সময় হয়েছে এখন। ধন্যবাদ ধন্যবাদ হজরত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমন এটা তো সাধারণ আমরা দেখতে পারি, যেমন আমরা কমই আমরা যে লাইনে পড়াশোনা করছি, ছাত্র উস্তাদের মানে ডিউটি হচ্ছে অল্প, একেবারে অল্প বলা যায়, তাকে ক্লাসে ডিউটি করেন, তারপরে খারিজি ডিউটি হলে 1 ঘন্টা বা 3 ঘন্টা 4 ঘন্টা পড়ে। কিন্তু একজন হিফজখানার উস্তাদের আমি দেখছি, আমার যতটুকু জানা, আমি পড়াশোনা করেছি হিফজের লাইনে, যে 24 ঘন্টাই তো প্রায়, মানে এই জি 5-6 জি ঘন্টা ঘুমান আর অবশ্যই, বাকি 24 ঘন্টাই ওনাকে এই যে এই দশটার মধ্যে ঘুমাচ্ছে, বসতে হয়। এই যে হুজুরা যে ঘুমাচ্ছে, এটাও একটা ডিউটির মধ্যে থাকে, ঘুমাতে হবে, জি জি এটাও একটা ডিউটির জি মধ্যে। জি জি আচ্ছা, ওই দিন আমি একটা হঠাৎ বলছিলাম যে ছাত্র বিভিন্ন সময় যে মিডিয়ার মাধ্যমে যে একটা ভাইরাল হয় ভিডিও, আশা করি আপনার নজরে আসে প্রায় সময়, মানুষেরা বিভিন্ন প্রকারের অবশ্যই কমেন্ট করে অবশ্যই, যে জুতা দিয়া লাথি লাথি মারা, এগুলা সম্পর্কে তাদের উস্তাদদেরকে কি বলবেন আপনি, হিফজখানার উস্তাদদেরকে কি বলবেন অবশ্যই এই সম্পর্কে? শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজন। আমি আমাদের প্রশিক্ষণ গুলোতে সবসময় এটা বলি, সব সময় বলি মেজাজের পরিবর্তন আনো এবং শিক্ষকদের মানসিকতা আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমাদের হেফজখানার অনেক শিক্ষকদের ব্যবহারের কারণে অনেক ছাত্র বাতিল হয়ে যায়, পড়াশোনা করে না পরবর্তীতে, এটা আমরা নিজেরাও বুঝি না যে আমাদের কারণে নষ্ট হয়ে গেছে, এগুলো কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। সেই জন্য আমি আমাদের শিক্ষকদের কাছে এগুলো বলি, সব সময় বলে আসতেছি এবং আরো বলবো, আপনারাও বলবেন, সবাই এটা ছড়িয়ে দিবেন অনলাইনের মাধ্যমে, এমন ভাবে ছড়ানো না, আপনারা ইনবক্সে বিভিন্ন শিক্ষকদের সাথে আপনারাও আপনাদের মাধ্যমে আলোচনা করবেন, আমরাও এগুলো আলোচনা করতেছি। শিক্ষকদেরকে নার্সিং করতে হবে, এদের মেজাজের পরিবর্তন আনা, এদের মানসিকতার পরিবর্তন আনার চেষ্টা করতে হবে, এটা খুব খারাপ অভ্যাস, এটা ত্যাগ করতে হবে আমাদের। জি ধন্যবাদ। এখানে আরেকটা কথা আপনি বলছেন যে শিক্ষকদেরকে প্রশিক্ষণ,
এটা যদি আপনি যদি একটু আপনার মাধ্যমে হয় তাহলে আমি ইনশাল্লাহ অ্যারেঞ্জ করে দিতে পারবো আমাদের আসাম ত্রিপুরা এই যে এই সাইডের যে আমরা যে হুজুর, বাংলাদেশের এই সাইডে যারা আছে। আরেকটা প্রশ্ন আমি করতেছি, যে প্রশ্ন হলো বাচ্চারা মানে এক ফোড়ারে বার বার যদি ফোড়ে, এই ফোড়াটা মুখস্থ জলদি হইব, না এক ফোড়ার এক আয়াতরে বারবার পড়িলে জলদি মুখস্থ হইব, না রুকুরে পুরা রুকুরে বারবার রিপিট করলে জলদি দেখেন মুখস্থ হইব? এই ব্যাপারটা আসলে আমাকে প্রশ্ন করার কিছু না, এই ব্যাপারটা যে শিক্ষক থাকবে এই শিক্ষক বুঝতে পারবে যে আমার ছাত্রটা কেমন। আমার ছাত্র যে 14-15টা থাকবে আমার কাছে, এদের মেজাজ, এদের ব্রেন, এদের কার কি তবিয়ত, এটা সবচাইতে ভালো জানে গ্রুপ টিচার। অন্য কারোর পরামর্শ চাইতে আমি মনে করি সে এইটা সিলেক্ট করবে যে আমার কোন ছাত্রের কতক্ষণ কি লাগে, তাকে সেবা দিতে হবে। সবাইকে এক সিস্টেমে পরিচালনা না করে আমার ছাত্র যে কয়টা কার একজনে একবার পড়লে হয়, আরেকজনে 5 বার পড়লে হয় না, আরেকজনে 100 বার পড়া লাগে, কাকে কিভাবে পড়তে হবে সেটা ওই গ্রুপ টিচার ঠিক করে দিবে, এটা সবচেয়ে ভালো। অন্য কারোর পরামর্শ নিয়ে করা এটা আমি মনে করি যে ঠিক না, কারণ আমার ছাত্র কার ব্রেন কেমন, কে দুষ্ট, কে পড়ে না, কে আগ্রহের সাথে পড়ে, এটা আমি সবচেয়ে ভালো জানি, আমি ঠিক করে দেব। জি জি ধন্যবাদ হজরত, বুঝতে পারছেন মনে এখানে আমার একজন কথাটা? প্রশ্ন করেছে। জি জি ক্লিয়ার ক্লিয়ার হজরত ক্লিয়ার, আপনার কথা ক্লিয়ার। এখানে এক ভাই প্রশ্ন করেছে, নাম হচ্ছে নাজমুল ইসলাম নাহিদ, তিনি জানতে চাইছেন হজরতের কাছে জি প্রশ্ন, কোরআন দ্রুত মুখস্থ করার পদ্ধতি কি? জি বুঝছি ইনশাল্লাহ। কোরআন কোরআন মুখস্থ করতে হইলে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো, সবার প্রথম যেটা সেটা হলো গুনাহ ছাড়তে হবে, গুনাহগুলো ছেড়ে দিতে হবে, তাহলে আমার ব্রেন পরিষ্কার থাকবে, কালব পরিষ্কার থাকবে, মানে বাজে জায়গায় ময়লা জায়গার মধ্যে কোরআনকে রাখা যায় না, এটা বুঝতে হবে। এটা যদি পরিষ্কার করতে পারি আল্লাহর কাছে চাইতে হবে, এটা কোনো গায়ের জোরের বিষয় না, এটা কোনো শিক্ষকের ক্ষমতাও না, এটা সম্পূর্ণ আমার আল্লাহ পাকের কাছে চাইতে হবে এবং ওস্তাদ তার জন্য দোয়া করতে হবে। আরেকটা বিষয় সেটা হলো তার গার্ডিয়ান, ওই ছাত্রের গার্ডিয়ানের পয়সাটা হালাল কিনা সেটাও দেখতে হবে, তার বাবার ব্যবসার ধরন কি, সুদের সাথে জড়িত আছে কিনা, এটাও একটা লক্ষণীয় বিষয়, এবং এটা শিক্ষকরা এটাকে খেয়াল করবে তার বাবাকে কিভাবে গাইড করা যায়। আমার মনে হয় এটাও এটার সাথে জড়িত। জি ধন্যবাদ ধন্যবাদ হজরত। আর একটা বিষয় আমি পরিষ্কার হতে চাই হজরত, ওই যে আপনি বলছিলেন যে মুয়াল্লিম প্রশিক্ষণ যেটা আপনারা, আমি চাইছিলাম ওইটা আপনার তত্ত্বাবধানে হলে কেমন হবে, আপনি যদি সপ্তাহের মধ্যে 1 দিন বা 2 দিন সময় দেন তাহলে আমি অ্যারেঞ্জ করে দেবো আমাদের এখান থেকে, বা কিরকমের যদি একটু খোলাখুলি ভাবে বলতেন এই বিষয়টা আমাদের ইনশাআল্লাহ ভারতের যারা আপনারা আছে। আপনারা জুমের মাধ্যমে সপ্তাহে একদিন বসার আয়োজন করেন, আমি ইনশাআল্লাহ, যেহেতু এখন অনেক সহজ একটা বিষয় হয়েছে জুমের মাধ্যমে যে কোনো দিন বসা যায়, তো আমি মানে ডেটটা ফিক্সড করতে পারবো না আচ্ছা যে প্রতি বৃহস্পতিবার করব বা প্রতি বুধবার করব, এমন পারবো না। আচ্ছা একদিন আগে জানাই দেবো যে ওই তারিখে আমরা করব, 1 ঘন্টার জন্য আচ্ছা আমরা মস্কে বসতে পারি, এবং আচ্ছা অনেক ইন্টারনাল কিছু কিছু আলাপ আলোচনা আছে যেগুলো অনলাইনে এভাবে ওপেন করা ঠিক না, আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আর এই জি ক্লাসটা হজরত যেন আপনি জি জি বলুন। ফেসবুক লাইভ না হয়, আমরা জুমের মাধ্যমে অ্যাড হইতে পারি, একদিন আগে জানিয়ে দেব যে এই তারিখে এতটা সময় হবে, বাস বসে যেতে পারি সপ্তাহে একদিন ইনশাআল্লাহ। জি মাশাল্লাহ ধন্যবাদ হজরত। যারা আমার লাইভ গুলা দেখতেছেন আপনারা লাইভটা একটু শেয়ার করে দেন, অনেকে শেয়ার করতেছেন আপনারা শেয়ার করে দেন। আর আপনাদের যারা আমাদের আইডিটা কি আসাম আসলে? আহনাফ মিডিয়া বাংলা, আহনাফ মিডিয়া বাংলা, বাংলায় লেখা? সম্মানিত দর্শক, জি না জি না ইংলিশে লেখা আহনাফ মিডিয়া বাংলা। সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন, তো যাদের ইচ্ছুক আপনারা যারা প্রশিক্ষণ নিতে ইচ্ছুক আমাদের আন্তর্জাতিক মানের উস্তাদ জি হজরত মৌলানা কারি নাজমুল হাসান সাহেবের, তো আপনারা আমার এই পেজে দেখেন নম্বর রয়েছে, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি নাম লিস্টিং করে হজরতের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ একটা ব্যবস্থা আপনাদেরকে করে দেবো আপনারা যেন প্রশিক্ষণ নিতে পারেন। তো আপনারা লাইভটা শেয়ার করে দিন, আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আহনাফ মিডিয়া বাংলা নামে একই চ্যানেল রয়েছে, সেটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন পরিচিত হজরতের আরো একদিন নিয়ে আসবো ইনশাল্লাহ আরো বিষয়ে কথা বলবো। তো এক ভাই এখানে প্রশ্ন করেছেন, আমি জানতে চাচ্ছি হজরতের কাছে, এক ভাই সাবির আলী হজরত দেখেন প্রশ্নটা, উনি বলতেছেন যে হাফিজ নজমুল হাসান সাহেব আপনাকে আমার প্রশ্ন, ছাত্র যদি মুখস্থ করতে পারে না গবিউজ জেহেন তাহলে কি উপায়, মানে একজন ছাত্র মনে করে মুখস্থ করতে পারতেছে না, বহুত চেষ্টা করে পারতেছে না, তাদের ক্ষেত্রে কি করা, তাদের কি ওখানে টাইম পাস করা উচিত না তাকে তাকে ভিন্ন কোনো আলিমানার দিকে বা স্কুলের দিকে নিয়ে যাওয়া, এই সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, এই বিষয়ে আসলে
আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে করি যে আসলে একটা ছেলে হাফেজ হতেই হবে ব্যাপারটা এমন না, হাফেজ হওয়াটা কিন্তু ফরজ না, কিন্তু পড়ে ঠিক রাখাটা কিন্তু কঠিন ব্যাপার এবং এটা কিন্তু জরুরি, তাই না? সেই জন্য আমরা কিছুদিন দেখব, যদি দেখি যে না এই ছেলেটা আসলেই আগাতে পারছে না, আমাকে এটা ফাইন্ড আউট করতে হবে, এটাকে বুঝতে হবে যে এই ছেলেটা কি আসলেই অমনোযোগীর কারণে হচ্ছে না, না তার ব্রেনটাই দুর্বল, তার জন্য সব দিক দিয়ে চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে, বাচ্চাকে বুঝাইতে হবে, গার্ডিয়ানকে দোয়া করতে হবে, সবাই মিলে যদি দেখা যাচ্ছে যে না তার হবে না এরকম হচ্ছে, তাহলে তাকে গার্ডিয়ানের সাথে পরামর্শ করে অন্য লাইনে দিয়ে দেওয়া ভালো, সময় নষ্ট না করে। ধন্যবাদ ধন্যবাদ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। সম্মানিত দর্শক, আমরা শুনছিলাম যদি কোনো ছাত্র দেখা যায় যে আমরা যারা হিফজের উস্তাদ যারা রয়েছি, মানে মাদ্রাসার ছাত্র দেখানোর জন্য আমরা যেন এটা না করি, কারণ এটা যদি আমরা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, এটা আমরা যেন খেয়াল অবশ্যই রাখি। কোনো ছাত্র যদি হিফজ করতে না পারে অথবা ইয়াদদাস যদি কম হয় ব্রেনের কারণে, যদি ইয়াদ করতে না পারে, তাহলে তাকে হিফজে না রাখিয়া তাকে অন্য কোনো ব্যবস্থা করে দেওয়া আমাদের জন্য এটা উচিত, গার্জিয়ানদের সাথে কথা বলা উস্তাদের। জিল্লুর রহমান ভাই জানতে চেয়েছেন হুজুর এখফা গুন্না কিভাবে করতে হয়। জিল্লুর রহমান ভাই জানতে চেয়েছেন যে এখফা গুন্না কিভাবে করতে হয়। নুন সাকিন ও তানভিনের পরে যেই অক্ষরটা আসবে ওই অক্ষরের মাখারেজের কাছে কাছে গিয়ে গুণটা আদায় হবে, স্পষ্ট না করা। যেমন নুন সাকিনের পরে যদি তা আসে, আন্তুম আন্তুম এজহার হয়ে গেল, আমার এই একটু অস্পষ্ট, মানে এখফা এখফা মানে অস্পষ্ট, লুকানো গোপন এখফা বলে, তাই না? এই জন্য এখানে মনে রাখতে হবে গুণনাটা অস্পষ্ট থাকবে, আন্তুম স্পষ্ট, আন্তুম আন্তুম, বোঝাচ্ছে? আনফাল আনফাল আনফাল, স্পষ্ট হয়ে গেল, এজহার না হয়ে যায় ইনতলিকু ইনতলিকু, বোঝাচ্ছে? জি জি এভাবে ধন্যবাদ প্রত্যেকটা অক্ষরকে আদায় করে পড়তে হবে। এর মধ্যে কফ সদতদা কফ সদতদা কফ, এই 15টা অক্ষরের মধ্যে এই 5টা অক্ষর হচ্ছে হরফে ইস্তেআলার অক্ষর, এগুলো একটু গুণনাটা মোটা হবে, মোটা হবে যেহেতু অক্ষরটা মোটা। ইনতলিকু 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 এমন যেন না হয়, এগুলো লক্ষ্য রাখলে ইনশাআল্লাহ যখন আবার ক্লাস বসবেন তখন ইনশাআল্লাহ এগুলো একটা একটা করে মশক করাবো ইনশাআল্লাহ। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ হজরত। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম আমাদের প্রিয় উস্তাদ জি হজরত আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন টিভির চ্যানেল গুলাতে যিনি নিয়মিত তেলাওয়াত করে থাকেন, যার তেলাওয়াত গুলা বিভিন্ন প্রচার হয়। তো সম্মানিত দর্শক শ্রোতা, উনি আলহামদুলিল্লাহ প্রস্তুত রয়েছেন। আমরা যারা আমাদের ভারত এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে আমরা যারা আমাদেরকে আজকে দেখতেছেন, আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, আপনারা যদি হুজুরের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিতে চান তাহলে আপনারা যেন আমাদের পেজে, আমাদের আমার নম্বর রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমার সাথে। ইনশাআল্লাহ আমি হুজুরের সাথে কথা বলে একটা একদিন ফাইনাল করে দেবো জুমের মাধ্যমে, আপনাদেরকে আমি এই সুযোগটা করে দেব যাতে আমি উপকৃত হতে পারি, আল্লাহর কাছে কোনো কিছু যদি এই বিনিময়ে কিছু পাই এটাই আমার জন্য ইয়ে হবে। বাকি হজরত আপনার, আমার সময় শেষ, এবারে শেষের পর্যায়ে চলে আসছি। এখন আপনি হুজুরের কাছে প্রশ্ন, বিভিন্ন একজন ভাই জানতে চেয়েছেন যে মনজুর হুসেন ভাই জানতে চেয়েছেন হুজুরের কাছে প্রশ্ন, বিভিন্ন কারীদের তিলাওয়াত শুনে কোরআন বিশুদ্ধ করা যাবে নি, মানে যাবে কি জানতে চেয়েছেন। আসলে তেলাওয়াত শুনে আপনার সুরটা ফলো করা যায়, লাহজাটা ঠিক করা যায়, তবে শুদ্ধতার জন্য একজনের কাছে মশক করতে হবে। হ্যাঁ, মশক করার পর আপনি যখন একজনের কাছে শুনে সবকিছু মশক করবেন, কোনটা কীভাবে উচ্চারণ হবে সেটা আপনি ওই কারি সাহেবের সাথে মিলাতে পারবেন, কিন্তু ওইটা শুনে শুনে আপনার পড়ার মান ঠিক করবেন এটা কঠিন ব্যাপার, আপনি লাহজা ফলো করতে পারবেন এবং এটা আচ্ছা জরুরি ধন্যবাদ ভালো কারি সাহেবদের সুর শুনে ফলো করা। ধন্যবাদ সম্মানিত দর্শক, আমরা একবারে লাস্ট পর্যায়ে চলে আসছি, প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমাদের হয়ে যাচ্ছে। আমরা আবার আপনাদের অনুরোধ করবো যে আপনারা আমাদের লাইভ প্রোগ্রামটা আপনাদের আইডি থেকে আপনারা শেয়ার করে দেন, আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আহনাফ মিডিয়া বাংলা, সেখানেও হুজুরের এই বয়ানগুলা এই কথাগুলো আপনারা পাইবেন, আপনারা অন্যের কাছে যেন পৌঁছাইতে পারেন। তো হজরত আপনার কাছে আমার লাস্ট যে প্রশ্ন বা লাস্ট যে আপনার কিছু আমাদের উস্তাদ উলামাদের প্রতি যারা হিফজ কোরআন তিলাওয়াত করে, যেমন আমাদের একটা মান আমরা দেখতে পাই যারা আলিম হয় আর যারা হাফিজ না হয় আলিম হয়, তো যারা হাফিজ হয় আলিম হয় তাদের তিলাওয়াতের ভঙ্গি, তাদের তিলাওয়াতের ইয়েটা হয় ভিন্ন, আর যারা হাফিজ না হয় শুধু আলিম হয় তাদের প্রতি আপনার লাস্ট একটা মেসেজ বা কিরকম কোরআন বিশুদ্ধ করা যায় এই সম্পর্কে কোরআনের ফজিলত পুরো আলোচনা করিয়া প্রোগ্রামটা আমরা শেষ করবো 3-4 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। এটা আমি বাংলাদেশেও একই অবস্থা, আলেমদের মধ্যে কোরআনকে সহি করে সুন্দর করে পড়ার অভ্যাসটা কম, আসলে এটা
তারা কিতাব লাইনে পড়তে পড়তে দেখা যায় যে এটা আর শুদ্ধ করা সম্ভব হয় না। তার মানে আমি অশুদ্ধ বলছি না, শুদ্ধ কিন্তু হাফেজদের মতো শুদ্ধ না। হাফেজরা আসলে সবসময় এটা প্র্যাকটিস করে, সেই জন্য তাদের পড়ার মানটা একটু ভালো হয়। তবে সেক্ষেত্রে আমি বলবো যে আলেমদেরও উচিত পড়ার মানটাকে তৈরি করে নেওয়া, সেই জন্য প্র্যাকটিস করা, এই এই ধরনের প্রশিক্ষণগুলো করে দাওরায়ে হাদিস পাশ করার পর আমার মনে হয় যে তারা কিছুদিন কোরআনকে সহি করার জন্য প্র্যাকটিস করতে পারে। এরকম কোর্সের ব্যবস্থা করলে সম্ভব এগুলো করা। এবং বাংলাদেশ, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসাটা সহজ, আপনারা ভিসা নিয়ে আসতে পারেন। আপনারা কিছু লোক এসে এখানে কয়েক মাস থেকে প্র্যাকটিস করে গেলে আমার মনে হয় তারা গিয়া ঘুরে ঘুরে এই ধরনের প্র্যাকটিস, এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করতে পারবে, এটা আরো ভালো হয়। আপনারা এসে যদি কয়েক কেউ এখানে প্র্যাকটিস করে যান, এটা ভালো হবে ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের উস্তাদ, আন্তর্জাতিক মানের উস্তাদ, একজন ভাই লেখছে জিল্লুর রহমান ভাই লেখছে, হুজুরের সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল, আমার বাড়ি ভারতের আসাম রাজ্যে। ভাই আলহামদুলিল্লাহ আপনারা আপনারা এখানে একটা প্রোগ্রামের ব্যবস্থা করেন, হুজুরের সাথে আলহামদুলিল্লাহ আমার কন্টাক্ট রয়েছে। আপনার ইনশাআল্লাহ যদি একটা প্রোগ্রামের ব্যবস্থা করেন, যদি লকডাউন যদি একটু শিথিল হয়, আপনি আমার সাথে যোগাযোগ রাখেন ইনশাআল্লাহ। ভারতে হুজুরে আনার ইচ্ছা আছে আমাদের, আমাদের এখানেও, তো আপনি ইনশাআল্লাহ ওখানে একটা একটা প্রোগ্রামের ব্যবস্থা করেন ইনশাআল্লাহ, হুজুরের সাথে দেখা হবে, কি বলেন হুজুর? আমি তো এটা আপনার উত্তর দিয়ে অবশ্যই দিলাম। অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা সম্মানিত দর্শক, আপনারা আমাদের লাইভটা শেয়ার করে দিবেন, এবং আপনার আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে আহনাফ মিডিয়া বাংলা নামে, সেখানে হুজুরের এই এই বয়ানগুলো, এই বক্তব্যগুলো সেখানে থাকবে। আপনারা সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বিভিন্ন জায়গাতে শেয়ার করতে পারেন। তো হজরত আপনাকে অসংখ্য ধন্যবাদ আহনাফ মিডিয়া বাংলার পক্ষ থেকে, যে আপনারা গুরুত্বপূর্ণ মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছু দিয়েছেন। আবারও পরবর্তীতে হুজুর আপনারা আনবো, কারণ আমরা দেখতে পাচ্ছেন আমাদের ভারতে এই ত্রিপুরা এবং আসামে আপনার বিভিন্ন একটা চাহিদা রয়েছে, আপনার বিরাট একটা চাহিদা রয়েছে এবং আপনার ফ্রেন্ডরা রয়েছে। যে হজরত কামিল আহমদ সাহেব, আপনি যদি কিছু বলতে চান লাস্ট পর্যায়ে কিছু বলেন, এরপর আমরা বক্তব্য আজকের প্রোগ্রাম শেষ করবো, আমাদের ঘন্টা হয়ে যাচ্ছে, 2 মিনিট বাকি আছে, বলেন। আচ্ছা ঠিক আছে, আমাদের আহনাফ মিডিয়া বাংলার পক্ষ থেকে কারি নাজমুল হাসান সাহেবকে আপনাকে আবারও আন্তরিক মুবারকবাদ জানাইয়ে আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করতেছি। সেই জন্য ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।